বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। আসাদ নূর বর্তমানে তার বিষয়ে কারোর অজানা নেই। আসাদুজ্জামান নূর ওরফে আসাদ নূর, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করছে, নবীকে ডাকাত সহ আরো অনেক বাজে কথা বলছে। মনে পড়ে ঠিক একইভাবে 1400 বছর আগে মরুভূমির ডাকাত এবং মুসলমানদের নবী মোহাম্মদ তার বন্ধু এবং সম্পর্কে ভাই আবু বকরের মেয়ে আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছিল এবং 9 বছর বয়সে সেই আয়েশাকে তার বিছানায় নিয়ে গিয়ে তার সাথে বাংলাদেশে আলিমুলাবাদের নিয়ে অনেক বাজে কথা বলছে। স্টেজে উঠে নাচানাচি করবে, মাইক্রোফোন ভেঙে ফেলবে, কোলাকুলি করবে, এমনকি চুম্মা চুম্মিও করবে। এমনকি আল্লাহকে পর্যন্ত চার দিয়ে কথা বলছে না সে। তো এখন সবার মনে একটাই প্রশ্ন, কে সেই আসাদ নূর, তার বাড়ি কোথায় এবং তার ধর্ম কি? আমরা কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না? সো বন্ধুরা, আসাদ নূরের সম্পর্কে এমন কিছু অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আমি মিস্টার টু এফ এইচ এস। তো মুভি ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। ওকে, আসাদ নূর তার জন্ম 1991 সালে 8ই আগস্ট বরগুনা জেলায় আমতলী উপজেলায় জন্মগ্রহণ করে। তার জাতীয়তা বাংলাদেশি। একটি কথা বলতে আশ্চর্য লাগলেও এটি সত্য যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে। আর মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও এরকম নাস্তিকের মতো কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, সে বর্তমানে বাংলাদেশে নেই। 2019 সালে নিরাপত্তার ভয়ে আসাদ নূর গোপনে ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে পালিয়ে যায়। কথায় আছে, আল্লাহ চার দেন কিন্তু ছেড়ে দেন না। এর একটি জ্যান্ত উদাহরণ এই আসাদ নূর। এখন কি আমরা পাবলিকরা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না? এর উত্তর হলো হ্যাঁ পারবো। তার আগে আপনাদের কিছু জিনিস দেখাই। আমি যখন ওর ভেরিফাই করা ফেসবুক পেজটিতে যাই তখন দেখি পাবলিকরা যে পরিমাণে ওর ভিডিওতে অ্যাংরি রিয়্যাক্ট দিচ্ছে। তারা যদি সকলে অ্যাংরি রিয়্যাক্ট না দিয়ে সকলে একটি করে ফেসবুক পেজটিতে রিপোর্ট মারত তাহলে হয়তো বা তার অ্যাকাউন্টটা এতদিনে ডিসেবল হয়ে যেত। কিন্তু অনেকে কিভাবে রিপোর্ট মারতে হয় সেটাই জানে না। তো আমি শর্ট করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি ফেসবুক পেজটিকে ওপেন করবেন, তারপর সার্চ বারে গিয়ে লিখবেন আসাদ নূর ব্লগস, তারপর ভেরিফাই করা ফেসবুক পেজটি আসবে এবং ডটে ক্লিক করে ফাইন্ড স্পট অর রিপোর্ট এটাতে টাচ করে ফাইলেন্সে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে রিপোর্ট পেজে ক্লিক করবেন, তারপর সাবমিট করে ডান করে দেবেন, কাজ শেষ। আর বিশ্বনবীর অপমানে যদি আপনার এতটুকু রাগ হয়ে থাকে তাহলে রিপোর্টটা অবশ্যই মেরে দিবেন। আর এই চান্দু সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।